আর এই মুহূর্তে হুগলি থেকে সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বাইক র্যালি দেখতে পাচ্ছেন আপনারা। সামনে পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই হুগলির মশাটে সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির বঙ্গ নেতৃত্ব তারা মাঠ ময়দানে নেমে পড়েছেন। এই মুহূর্তে হুগলির মশার থেকে একবার সরাসরি সেখানকার ছবি দেখাচ্ছি। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি বাইক র্যালি করছেন এবং অবশ্যই অগণিত কর্মী সমর্থকেরা রয়েছে বিজেপির। সামনে একেবারে পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না পেলেও কিন্তু একেবারে ধারে পারে যে অন্য দলের থেকে এই দল এগিয়ে রয়েছে এমনটাই কিন্তু দেখানো, বা সেটা কোথাও গিয়ে মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করার জন্য রীতিমতো মাঠ ময়দানে নেমে পড়েছে এই মুহূর্তে বিজেপি শিবির। এবং এই মুহূর্তে ছবিটা কিরকম আমরা জানবো, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি যে বাইক র্যালি হচ্ছে হুগলির বসাটে, কারা কারা ঠিক রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দেখতে পাচ্ছি আমরা, আর কারা কারা রয়েছেন, সামগ্রিক ছবিটা কিরকম? একবারই দেখো মশাটের যে জনসভা, সেই জনসভায় অংশগ্রহণ করবেন কিন্তু সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এই মুহূর্তে বাইক র্যালি করে ডানকুনি থেকে কিন্তু তার সেই বাইক র্যালি কিন্তু যাচ্ছে মশাটে, এবং ঠিক এই কনভয়তেই কিন্তু রয়েছেন মিঠুন চক্রবর্তীও। যদিও তিনি বাইকে এই যে র্যালি সেই র্যালিতে উপস্থিত নেই, কিন্তু সুকান্ত মজুমদার একবারে কর্মী সমর্থকদের সঙ্গে মিশে তার যে এই বাইক র্যালি, সেই বাইক র্যালি নিয়ে কিন্তু বর্তমানে ডানকুনি থেকে মশাটের যে সভাস্থল, সেই সভাস্থলের দিকে কিন্তু তিনি যাচ্ছেন, এবং প্রচুর কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন আজকের এই বাইক র্যালিতে, এবং তারা সুকান্ত মজুমদারকে রিসিভ করতে এসেছেন, এবং সুকান্ত মজুমদারকে অভিবাদন জানিয়ে তার সাথে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু তাদের যে মেগা আজকে বিজেপির যে র্যালি হুগলিতে সেই অনুষ্ঠিত হতে চলেছে। এবং এরপর কিন্তু একটা সাংগঠনিক বৈঠকও আছে, অর্থাৎ আমরা দেখেছিলাম গতকাল অবধি দুর্গাপুরে প্রদেশ কার্যকারিণী বৈঠক চলছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বৈঠকের পরের দিনই কিন্তু হুগলি জেলায় সাংগঠনিক বৈঠক, এবং সেই সাংগঠনিক বৈঠকে পঞ্চায়েত ভোটের আগে কি ধরনের পরিকল্পনা হুগলি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব নিয়েছে সেটা কিন্তু যারা মণ্ডল সভাপতি রয়েছেন বা অন্যান্য যারা পদাধিকারীরা রয়েছেন জেলার, তাদের সাথে কিন্তু তারা ভাগ করে নিতে চাইছেন একেবারে। এবং সেই ছবি দিতে পাচ্ছি অর্ণব, তুমি থাকো আমাদের সঙ্গে, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে বিরতি নেবার, ফিরছি বিরতির পরে খুঁড়ি সঙ্গে থাকবেন।